হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাজাদ হুসাইন আছি আপনাদের সঙ্গে, এবং আজকে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের চাহিদা মতো টি শার্টগুলো ডিজাইন করতে পারবেন। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমরা এখানে কিছু টেক্সট নিয়েছি, স্মোক জাম্পার। তো স্মোক জাম্পারে এই কথাটা আমি নিলাম। নেওয়ার পরে আমি কন্ট্রোল এনতে একটা ডকুমেন্ট সেট আপ করবো যার সাইজ হবে 1600x2000, দেন ওকে দিলাম। একটা কথা মনে রাখবেন সবসময়, এই আর্টবোর্ডের সাইজ করে যদি ডিজাইন করেন তো আপনাদের কোনো প্রবলেম হবে না, এটা সুন্দর করে প্লেস করতে পারবেন। সো এখান থেকে আমি টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিলাম। আমার সব লেখার কালারগুলো হোয়াইট আছে। কন্ট্রোল এ তে ওয়াল ব্লক করার পরে আমি উপর থেকে কালারটা চেঞ্জ করে আপাতত রেড দিলাম, কন্ট্রোল টি দিলাম, স্মোক জাম্পার। তাহলে স্মোক জাম্পার হচ্ছে এটা একটা ফায়ার ফাইটারের যারা কাজ করে ওরা অনেকে আছে স্মোক জাম্পার, ওদের এটা একটা নিশ। ওকে, আমি এর আগের ভিডিওতে বলছি যে টি শার্ট ডিজাইনের তিনটা জিনিস থাকে। এখান থেকে এই লেখাটা নিলাম, আমি এটাকে অল্টার ধরে কপি করে নিলাম, ভিয়ে দিলাম, কন্ট্রোল টি দিলাম, লেখার ধরনগুলো আমরা চেঞ্জ করে নিই, এটা এবং এইটাকে আমরা চেঞ্জ করে দেই। কন্ট্রোল টি, অনেক দূর চলে গেছে দেখছেন, ওকে দিলাম। নিচে এটাকে টেনে নিলাম, এভাবে নিলাম, দেন এখান থেকে একটু স্ট্যাম্প সাইজ করে নিলাম। ওকে, স্মোক জাম্পার, এখান থেকে এই লেখাটা আমরা দিলাম। এই কালারটা চাইলে আমরা ব্ল্যাক করে নিতে পারি, কালারটা আমরা চাইলে ব্ল্যাক করে নিলাম। ওকে, ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের দিতে পারি স্মোক জাম্পার ফায়ার ফাইটার, স্মোক জাম্পার ফায়ার ফাইটার বা ফায়ার ফাইটার। ওকে, অথবা এখানে ফায়ার ফাইটারের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা প্লেস করতে পারি। ফায়ার ফাইটারের যে লোগো আছে এই লোগোটাকে আপনি প্লেস করতে পারেন। এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব, ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা রিমুভ করে দিলাম। ওকে, দেন এই লেখাটা আমাদের প্রয়োজন নেই, এটা হলেই হচ্ছে, কন্ট্রোল টি দিলাম, দেন এতটুকু জায়গার মধ্যে আমরা এটাকে প্লেস করলাম, ব্যাকগ্রাউন্ডটা এখন অন করে দিলাম, দেন এই তিনটাকে ধরে আমি সেন্টার করে নিলাম। ওকে, সেন্টার করে নেওয়ার পরে এখানে আমরা চাইলে কিছু ইমেজ দিতে পারি, কন্ট্রোল সিতে কপি করে নিলাম, স্মোক জাম্পার ইমেজ দিতে পারি, আমরা অবশ্যই ইমেজ দিতে পারি। ইমেজটাকে সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পরে আমি এখানে নিয়ে আসলাম, সেভ করে নেওয়ার পরে এখানে নিয়ে আসলাম, এটাকে রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করে নেওয়ার পরে কন্ট্রোল টি দিলাম,
ওকে, দেন এটাকে আমরা হচ্ছে সিলেকশন করলাম, এর নিচে এই যে লেয়ারটাকে ধরলাম, ধরার পরে আমরা এই শেপের মতো করে এখানে ল্যাস টুল দিয়ে সিলেকশন করে নিচ্ছি। ওকে, সিলেকশন করে নেওয়ার পরে আমরা এখানে ফেদার দিব, সিলেকশন মডিফাই দেন ফেদার, ফেদার আমরা দিলাম 10, দেন কন্ট্রোল জেতে আমি কপি করে নিলাম। ওকে, দেন আমার যে টেক্সটটা আছে এটার মধ্যে আমি ব্লেন্ডিং অপশানে গেলাম, ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরে আমি কালার ওভারলেপ দিব হোয়াইট কালারে বা রেড কালারে, যেটা ভালো লাগে আপনাদের আপনারা দিবেন। এটা যদি ভালো না লাগে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেপ দিবেন, গ্রেডিয়েন্ট ওভারলেপ এখান থেকে আপনি হচ্ছে রেড কালারটা সিলেক্ট করে দেন, দেন এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে দেন। ওকে, ওকে সিলেক্ট করে দেওয়ার পরে দেন এটাকে আরেকটু কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিতে পারেন, এরকম ছোট করে নিতে পারেন। ছোট করে নেওয়ার পরে এই এখান থেকে দেখবেন যে এখানে কোনোটা ম্যাচ খাচ্ছে নাকি নিজেরটার সঙ্গে, এখানে কালার দিয়ে দেখি। আচ্ছা, রাস্টারাইজ লেয়ার স্টাইল, অনেক অপশন আছে এখানে, অনেক সময় মিলে যায়। আচ্ছা, নর্মাল রাখলাম। ওকে, তাহলে দেখেন আমরা এখানে গ্রাফিক্সটা দিয়ে দিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, স্মোক জাম্পার আনডিউটিং এটাকে এখানে দিলাম, সেখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এটাকে যদি আমরা গোল করতে চাই লেখাটাকে, তো কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা ARC-তে নিলাম, এখানে নিলাম, আবার আমি চাইলে এটাকেও নিতে পারি, উপরে সবার উপরে যারা দেখতে পাচ্ছেন এটাকেও নিতে পারি, এটাকে নিয়ে আমি ওকে দিলাম। সময় নিবে একটু, অবশ্যই খেয়াল রাখবেন, কন্ট্রোল টি দিলাম। স্লো কাজ করতেছে পিসিটা কেন যেন। ওকে, ওকে, এখান থেকে আমি ব্ল্যান্ডিং অপশান নিলাম, ব্ল্যান্ডিং অপশান থেকে আমি এখানে স্টক ব্যবহার করব, স্টক ব্যবহার করব, স্টকের কালারটা আমি চাইলে নিতে পারি। আবার স্টকের এখানে আপনি যদি মনে করেন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, যেহেতু ফায়ার ফাইটারের কালারগুলো আপনার পছন্দনীয় কালার সেক্ষেত্রে এগুলো দিতে পারেন। যদি এগুলো দেন তাহলে টেক্সট কালার কিন্তু হোয়াইট বা অন্য টাইপের কিছু করে দিতে হবে। আচ্ছা, হোয়াইটই করে দিই, হোয়াইট করে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে এতটুকু দিলাম, তাহলে স্মোক জাম্পার এই লেখাটা আমি ডবলভাবে দিচ্ছি, কন্ট্রোল এ তো ওয়াল সিলেক্ট, এখান থেকে আমরা একটু নিচের দিকে নেব, উপরের দিকে নিলে নিচের দিকে আসবে, এটাকে উপরের দিকে নিলাম। আচ্ছা, যাই হোক, কন্ট্রোল এক্স তে কাট করে নিলাম, কাট করে নিয়ে আবারও আমি পেস্ট করতেছি, কন্ট্রোল টি দিলাম,
কন্ট্রোলটি দেওয়ার পরে এটা এবং এটাই দুটাকে ধরে আমরা সবার উপরে নিলাম, কন্ট্রোলটি দিলাম এখানে। ওকে সেন্টার করলাম। স্মোক জাম্পার, ওকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা কিন্তু ডিজাইনটি করতেছি। দেন এটার মাঝে আমরা চাইলে এগুলোকে এখন রাস্টারাইজ করব, রাস্টারাইজ টাইপ করার পরে এটাকে আমরা সিলেকশন করলাম, গ্রেডিয়েন্টে আসলাম। আসার পরে এখানে আমাদের পার্সোনাল কাস্টমাইজেশন গ্রেডিয়েন্ট আমরা দিতে পারবো। এখানে আমি এই গ্রেডিয়েন্টটা দিলাম, মিডিলের এটা নাই করে দিলাম। ওকে দেন এটাকে আমি সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে কন্ট্রোল ডিতে ডি সিলেক্ট করে দিলাম। দেন আমার যে এই যে শেপটা আছে এই শেপের মধ্যে আমি এই যে জাম্পার, স্মোক জাম্পার, তাহলে এখানে আমি একটা ইমেজকে মাস্কিং করে দিব, এই ইমেজটাকে আমি মাস্কিং করে দিব। এখান থেকে ইমেজটাকে নিয়ে আসলাম, বড় করে নিলাম, একটু বড় করে নিলাম। ওকে রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে নেওয়ার পর এই মাউসের উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখতে পাচ্ছেন আমাদের ওইটা এখানে চলে আসছে। এটাকে আমি মার্জ লেয়ার করে দিলাম, কন্ট্রোল টি দিয়েছিলাম, কন্ট্রোল টি এর এখানে দিলাম। ওকে তাহলে দেখেন আমরা সহজে একটা আমাদের টি শার্ট কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারছি, তাই না? তাহলে এরকম ভাবে আপনারা যদি সময় দিয়ে কাজ করেন আশা করা যায় ভালো মতো টি শার্ট তৈরি করতে পারবেন। তাহলে স্মোক জাম্পার আমাদের যে এখানে, আর এখানে একটা টেন্স লেখা আপনার শব্দ লেখা আছে যার অর্থ নির্ভীক, আনউইন্টেড অর্থ নির্ভীক। এই নির্ভীক কথাটা হচ্ছে আমরা এখানে যুক্ত করেছি, বা এখানে হচ্ছে আবার দিতে পারেন প্রাউড, এই লেখাটা কিন্তু আপনি চাইলে এভাবে দিতে পারেন প্রাউড, বা এখানেও দিতে পারেন। প্রাউড লেখা দেওয়ার পরে এখানে ব্ল্যান্ডিং অপশান থেকে কালার ওভারলে, সরি স্টক দিলেন, স্টকের কালারটা একটু চেঞ্জ করে দেন। আমি এখানে গ্রেডিয়েন্ট দিছি, আপনি সলিড ব্যবহার করেন, সলিড ব্যবহার করার পরে একটু চেঞ্জ করে দেন। ওকে তাহলে দেখেন এখানে আমরা প্রাউড কথাটাও লিখে ফেললাম, তার সঙ্গে আমাদের এখানে অনেক কথাই লেখা আছে, ফায়ার ফাইটার ডিপার্টমেন্ট অনেকগুলো কথা লেখা আছে, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের ডিজাইন কিন্তু রেডি। ওকে বন্ধুরা এভাবেই হচ্ছে ডিজাইনগুলো করবেন টি শার্টের। টি শার্টে সবসময়ের জন্য দুটা তিনটা চিন্তা করবেন যে আমার একটা গ্রাফিক্স থাকবে, আর কিছু আমার ছোটো ছোটো এলিমেন্ট থাকবে, আর কিছু টেক্সট থাকবে যে টেক্সটগুলো দেখলে বায়াররা বা যারা কিনতে চায় তারা স্যাটিসফ্যাকশন হবে। ওকে আল্লাহ হাফেজ।